আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিম। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি অফারের সাথে পরিচয় করিয়ে দিব, যেটি কিনা আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন। বন্ধুরা, পর্দায় দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট, যেগুলো থেকে আপনি ঘরে বসে সহজে যে কোনো পণ্যের অর্ডার দিতে পারবেন খুব সহজেই ঘর থেকে। সেটি হচ্ছে AliExpress.com সিনিয়র মধ্যে সবচেয়ে ব্যবসার মধ্যে, অর্থাৎ ই কমার্স ব্যবসার মধ্যে বা পপুলারিটির মধ্যে বেস্ট ওয়ান আই থিঙ্ক, কেননা তাদের সব লেটেস্ট পণ্যগুলো কম দামে পাওয়া যায়। আজকে আপনি সহজেই ঘরে বসে 50% দামে যে গ্যাজেটগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন সেগুলো হচ্ছে এগুলোই। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। কেননা লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো শুধুমাত্র আমি পাবলিশ করে থাকি। সুতরাং আপনি যদি এখান থেকে নতুন কিছু শিখতে চান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলোর সাথেই থাকুন। সো ফিরছি ইন্ট্রোয়ের পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট যেখান থেকে, অর্থাৎ এই গ্যাজেটগুলো আপনি ঘরে বসেই অর্ডার করে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাকাউন্টে একটি ফ্রি সাইন আপ করে নিতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনি চাইলে এখান থেকে ফ্রি শিপমেন্ট বা ফ্রি শিপিং চার্জ দিয়ে, অর্থাৎ কোনোরকম চার্জ ছাড়া যে কোনো পণ্যের অর্ডার ঘরে বসেই নিয়ে আসতে পারবেন। AliExpress.com এর পণ্য কিনে ঠকেছেন এমন ঘটনা খুব একটা শুনতে পাওয়া যায় না। অন্তত আমি এতটুকু আপনাকে এনসিওরিটি দিচ্ছি, আপনি যদি অর্ডার দিয়ে প্রোডাক্ট ড্যামেজ পান তাহলে অবশ্যই সেই প্রোডাক্টের ছবি তুলে তাদের কাছে পৌঁছে দিবেন। অবশ্যই তারা তা বিচার বিবেচনা করে হয়তো টাকা রিফান্ড করবে, নয়তো পুনরায় সেই প্রোডাক্টটি আবার পৌঁছাবে। এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে হলে আপনাকে আহামরি কিছু করতে হবে না, আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে, তারপর প্রোডাক্ট চুজ করে নিতে হবে, এরপরে আপনি অবশ্যই পেমেন্ট মেথড ঠিকঠাক দিবেন, অর্থাৎ ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে আপনি পেটা করতে পারবেন। তো কীভাবে করবেন সেটি আমি একে একে দেখাচ্ছি। বন্ধুরা, আমি আমার চ্যানেলের মধ্যে কীভাবে মাস্টার কার্ড বা ভিসা কার্ড অ্যাপ্লিকেশন করতে হয় বা খাতে পেতে হয় এই একটি ভিডিও দিয়েছে, আশা করি সেটি দেখে নেবেন। বর্তমানে বাংলাদেশের মধ্যে ইস্টার্ন ব্যাংক এশিয়া, অর্থাৎ ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক সহ অনেক ব্যাংক এর মাধ্যমে ডুয়াল কারেন্সি, বিশেষ করে বাংলাদেশে এবং ইউএস ডলারের লেনদেন করা যায় খুব সহজে। 575 খরচ করে আমি নিয়েছিলাম ইস্টার্ন ব্যাংক থেকে একটি মাস্টার কার্ড, যেটিতে আমি অনলাইন শপিং করতে পারবো। তো এ ধরনের কার্ড যদি আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যে জিনিসটা প্রয়োজন হবে অবশ্যই আপনার পাসপোর্ট দরকার হবে। পাসপোর্ট নিয়ে আপনি তাদের কাছে গেলে এবং ডলার এন্ডোর্সমেন্ট করে দিলে পাসপোর্টের মাধ্যমে তারা অবশ্যই আপনাকে একটি কার্ড দিবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ধরুন আপনি এখানে নতুন, তো আপনাকে আমি আরেকটি কথা বলে রাখি, ধরুন আপনি স্ক্রল ডাউন করে যদি নিচে যান তাহলে আরেকটি কাজ এখান থেকে করতে পারেন, সেটি হচ্ছে আপনি এখান থেকে চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অর্থাৎ এখানকার AliExpress.com এর অনেকগুলো প্রোডাক্ট রয়েছে বা অনেকগুলো গ্যাজেট রয়েছে, সেই প্রোডাক্টগুলো যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি রিভিউ করেন তাহলে অবশ্যই একটি পার্সেন্টেজ পাবেন। যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং, অর্থাৎ আপনার যদি জনপ্রিয় একটি ওয়েবসাইট থাকে বা ব্লগ সাইট থাকে অবশ্যই, এবং একটি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। কীভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হয় আমি আমার চ্যানেলের মধ্যে দেখিয়েছি, সেই ভিডিওটি আশা করি আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। ধরুন আমি প্রথমে এখানে নতুন, এর জন্য আমি অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করার জন্য কিচ্ছু লাগবে না, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড। আপনি চাইলে ফেসবুক বা গুগল বা টুইটার বা ইনস্টাগ্রাম এর মাধ্যমে এখান থেকে সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে বলেছে প্লিজ এন্টার 6-20 ক্যারেক্টার, অর্থাৎ এ টু জেড বড় আকের এবং ছোট আকের মিলে এখান থেকে আপনাকে ইউজ করতে হবে। আমি ফেসবুকের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি, আপনি চাইলে গুগল অথবা সহজেই ইনস্টাগ্রাম বা টুইটারের মাধ্যমে অ্যাকাউন্টটি করে নিতে পারেন, এটি ঝামেলা কম। তো আমি আমার
অ্যাকাউন্টে করে নিলাম অবশ্যই ফেসবুকের মাধ্যমে। আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সহজেই করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। এখানে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল, আই কলিম আমাকে অভিবাদন জানিয়েছে, তারপর অর্ডার যাব, তারপর মেসেজ অপশনে গেলে এখানে আমি সব কিছু দেখতে পাবো। বন্ধুরা বামে দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্টের ক্যাটাগরি বা গ্যাজেটের ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। আপনি সবগুলো এখান থেকে দেখে নেবেন, যেটি আপনার প্রয়োজন হয় বা আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা লাগে সেটি অবশ্যই এখান থেকে সহজে ক্রয় করে নিতে পারেন। ধরুন আমি এই ঘড়িটিতে ক্লিক করলাম, এই ঘড়িটা আমি কিনতে চাচ্ছি, এটি হচ্ছে ইউএস ডলারে $43। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আপনি এখানে নিউ টু AliExpress অর্থাৎ বলেছে যদি আমি যদি নতুন হয়ে থাকি তাহলে অবশ্যই কুপন পাওয়া যাবে $3 অর্থাৎ নতুন ইউজার হলে। ধরুন আমি এটি পছন্দ করেছি এই কালারটি। এরপরে আপনি যদি একটি প্রোডাক্ট কিনতে চান তাহলে বাই নাও ক্লিক করবেন, আর অনেকগুলো প্রোডাক্ট যদি চুজ করতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে আরও অন্য প্রোডাক্টগুলো সহজেই চুজ করে নিতে পারবেন। বন্ধুরা ধরুন আমি এই প্রোডাক্টটি নিলাম। এই প্রোডাক্টটি নেওয়ার পরে আমি এরপর কার্টের মধ্যে ক্লিক করলাম, এটি চায়না থেকে শিপমেন্ট হবে এবং এটির প্রাইসটা দেওয়া আছে। এভাবে চাইলে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলো ক্রয় করে নিতে পারবেন। আপনি একটি প্রোডাক্ট চাইলে বাই নাও ক্লিক করবেন বা একাধিক প্রোডাক্ট চাইলে অবশ্যই এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। এভাবে আপনি প্রোডাক্ট চুজ করার পরে আপনি সরাসরি পেমেন্ট মেথডে চলে যাবেন। এখানে প্রোডাক্টের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আপনি অর্ডার করার পূর্বে ওই প্রোডাক্টের ডিটেলসগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপর আপনি অর্ডার করবেন। এখানে রিভিউ দিয়েছে, যারা যারা এই প্রোডাক্টটি ইউজ করেছে তারা সবাই ভালো একটি ফিডব্যাক দিয়েছে। আপনি চাইলে এখানে ফিডব্যাক দিতে পারেন। $3 নিউ ইউজার কুপন অর্থাৎ আপনি যদি এই প্রোডাক্টটি ক্রয় করি তাহলে অবশ্যই $27 প্রোডাক্টটির দাম। এরপরে নতুন হিসেবে পাওয়া যাবে $3 কুপন। অরিজিনাল শাওমি এমআই ব্র্যান্ড অর্থাৎ শাওমি এমআই ব্র্যান্ডের ব্লুটুথ সহ এটি দেখাচ্ছে প্রোডাক্টের নাম। এখানে আরো অনেকগুলো রয়েছে যেটি ব্লুটুথ, যেখানে আপনি যে প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন সেটি অবশ্যই চুজ করবেন। মাই অর্ডারে যাওয়ার পরে এখানে অর্ডার নাম্বার দিতে হবে, তারপরে প্রোডাক্ট নেম দিতে হবে, তারপরে আপনি এখান থেকে চাইলে ফিল্টারিং করে নিতে পারেন একে একে। যে প্রোডাক্টগুলো আপনি অর্ডার করেছেন সেটি এখানে পুরো শো করবে। AliExpress মোবাইল অ্যাপ রয়েছে, আপনি চাইলে আপনি আপনার ফোনের মাধ্যমে এই কাজটি সেরে নিতে পারবেন আপনার যদি কম্পিউটার না থাকে। অ্যাকাউন্ট সেটিংটা আপনাকে করে নিতে হবে। জাস্ট অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পরে আপনি রিয়েল ইনফরমেশনগুলো দিবেন যেগুলো আপনি অবশ্যই ইউজ করবেন। আমি আমার নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। নো পোস্টেস অ্যাট ইউর ফার্স্ট পোস্ট সোনেস আওয়ার অ্যাপ। এরপরে এখানে ফলোয়ার রয়েছে, ফলোয়িং রয়েছে, সব কিছু এখানে রয়েছে। তারপরে মাই অর্ডারসে ক্লিক করছি আমি। মাই অর্ডারস আমি এখন অর্ডার করিনি। অল অর্ডারস অর্থাৎ যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট তাহলে এখানে এইভাবে শো করছে। অ্যাড টু কার্টের মধ্যে আমি একটি প্রোডাক্ট অর্ডার করেছি, এই প্রোডাক্টটি বাই ফ্রম দিস সেলার, এখানে ক্লিক করলে কি অবস্থা হয় দেখুন। এই প্রোডাক্টটি আমি অর্ডার করেছি, এরপরে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। নিউ অ্যাড্রেস আপনি চাইলে অবশ্যই আপনার অ্যাড এ নিউ অ্যাড্রেস, অ্যাড্রেসে ক্লিক করছি আমি। আপনি আপনার নাম, তারপরে ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বার নাম দিচ্ছি 01675349774, এটি হচ্ছে আমার ফোন নাম্বার। মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে,
তারপরে আমার অ্যাড্রেসটা শো করছে এখানে চিটাং, তারপরে পোস্টাল কোড দিতে হবে। অর্থাৎ আপনাকে এখানে যে ইনফরমেশন দিবেন সেটি অবশ্যই একদম অ্যাকুরেট ইনফরমেশনটা দিতে হবে, কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনাকে পেমেন্ট মেথডে যেতে হবে। পেমেন্ট মেথডে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ডের নাম্বারটা চেয়েছে, তারপরে আপনার যে কার্ডের কার নামে সে কার্ডটি আপনি চাইলে আপনার বন্ধুর কোনো কার্ড এখানে ইউজ করতে পারেন, অথবা আপনার পরিচিত কেউ থাকলে তার কার্ডটি বা মাস্টার কার্ডটি আপনাকে ইউজ করতে হতে পারে বা করতে পারেন। এবং এক্সপায়ারি ডেট দিতে হবে কার্ডের এক্সপায়ারি ডেট, এরপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কনফার্ম করলেই সাথে সাথে অবশ্যই আপনার অর্ডারটা আপনি তাদের কাছে পৌঁছে দিলেন, অর্থাৎ তারা একটি মেসেজ রিপ্লাই দিবে। মেসেজটি হচ্ছে এটি, এই মেসেজটি পাবেন আপনি যখন অর্ডার করবেন। অর্ডার করার পরে এই ধরনের একটি কনফার্মেশন মেসেজ পাবেন, এরপরে আপনাকে যে মেসেজটি তারা পাঠাবে সেটি হচ্ছে, অর্থাৎ প্রোডাক্টটি পাঠানোর পরে এই ধরনের একটি মেসেজ পাঠাবে। এই মেসেজটি পাঠালেই আপনি অবশ্যই কনফার্ম হবেন যে আপনার প্রোডাক্টটি তারা পাঠিয়েছে। আপনি পোস্ট অফিসের ঠিকানা দিলে অবশ্যই পোস্ট অফিস, অথবা বাড়ির ঠিকানা দিলে অথবা বাসার ঠিকানা দিলে সেই ঠিকানায় প্রোডাক্টটি চলে আসবে। সাধারণত কোনো কারণে শিপমেন্টে ড্যামেজ হলে তখন তারা তখন আপনি যদি সে প্রোডাক্টের ড্যামেজ বা ক্ষতিপূরণ চান তাহলে অবশ্যই ছবি তুলে, প্রোডাক্টের ছবি তুলে তাদের কাছে পৌঁছাই দিবেন। তারা অবশ্যই সেই পরিমাণ টাকা রিফান্ড করে দিবে, অথবা নতুন কোনো প্রোডাক্ট তারা আপনাকে পৌঁছাই দিবে। সাধারণত তারা প্রোডাক্টগুলো এমনভাবে প্যাকিং করে, ঠিক যেভাবে ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এমনভাবে প্যাকিং করে তাদের কোনো ফল্ট না থাকে, শিপমেন্টে কোনো সমস্যা না হয়। যদিও কোনো প্রবলেম হয়ে যায় তাহলে অবশ্যই তারা সেই প্রোডাক্টের টাকাটা রিফান্ড করবে। আপনি চাইলে ছবি সহ যদি আপনি প্রুফ পাঠাতে পারেন, অথবা নতুন কোনো প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দেবে। এই হচ্ছে মোটামুটি aliexpress.com এর মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করে প্রোডাক্টের অর্ডার করবেন। এবং আপনাকে অবশ্যই আমি বলে রাখি, আপনি চেষ্টা করবেন এখান থেকে যে প্রোডাক্টগুলো শিপমেন্ট চার্জ ফ্রি, অর্থাৎ শিপিং চার্জ ফ্রি, সেই প্রোডাক্টগুলো অর্ডার করতে, কেননা আপনি কিছু টাকা সাশ্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি আপনার সয়েসেবল প্রোডাক্টগুলো নির্ভরযোগ্যতা বা এনসিওরিটি বা বিশ্বাসযোগ্যতা যদি চান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো aliexpress.com থেকে প্রোডাক্ট আপনি ঘরে বসেই অর্ডার করতে পারেন নির্চিন্তে, নির্দ্বিধায়। তো দেরি কেন? তো বন্ধুরা, অনেক বকবক করেছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পুনরায় চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এবং আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন বেশি বেশি করে, যাতে তারা উপকৃত হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।